মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে মানে একেবারে চমকে দেওয়ার মতো, সারা জীবন ভোলা যায় না গো, এই মুহূর্তটা ঠিক সেই রকম। আমি সব লক্ষ্য রাখছি, আমারও কিন্তু জন্মদিন আসবে আর বছরে একবারই আসবে, এই সব কিছু যেন হয়। হ্যাঁ বলে দিলাম। আস্তে আস্তে তাড়াহুড়ো করো না। ও সরি সরি, এবার এবার ঠিক করে দিচ্ছি। হ্যাঁ তাহলে আমি কোনটা দিয়ে শুরু করবো? মেচকা, তুমি তো বলেছিলে পোলাও মাংস খাবে, সুতরাং পোলাও মাংস দিয়ে শুরু করো। দেখি মেজ বাবু, আপনি আমার দিকে তাকাইতেছেন কেন? আপনি খান না, আপনি মাংস পোলাও খান, খাইয়া যদি পেটে জায়গা থাকে তাইলে না হয় আপনি ওইগুলা খাই খান। এ বাবা, এরকম সিদ্ধ সিদ্ধ মতো? হ্যাঁ সিদ্ধ মতো মানে মাংসে নিশ্চয়ই ময়না কিছু করেছে, মেজকাকে একদম ঠিক কথা বলেছে। দেখো বিয়ানদা, মাংস পানছে হেটাও আমার দোষ। রোদ সানন্দা বড়মা, তোমার কিছু কইতে হইব না, যা কনে আমি করতেছি। আচ্ছা গুঞ্জা দিদি, মাংসে যদি আমি কিছু মিশাইতাম তাহলে মাংস কি পানছে হইতো? লবণ দিলে লবণ পোড়া হইতো আর মরিচ গুঁড়া দিলে ঝাল হইতো। তুমি কি বলতে চাইছো যে মোবাইলে লেখাটা ভুল ছিল? সেটা কি হয় কখনো? মশলার মাপখান দেখছেন, কিন্তু সেই মশলার লাইগা কতখান মাংস ছিল সেই মাপখান কি আপনারা দেখছেন? মাংসের মাপ মানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।